হোয়াট ডাজ হি ওয়ান্ট তো এটার ভয়েস চেঞ্জ আমি কিভাবে করব কোন সেন্টেন্স যদি ডব্লু এইচ দিয়ে শুরু হয় বিশেষ করে আমি ডব্লু এইচ থেকে দুটো ভাগে ভাগ করে নিয়েছি একটা হচ্ছে হু আর আদার্স আদার্স এইচ হুটার নিয়মটা আলাদা যেটা আমি এখন করব না বর্তমানে বর্তমানে আমি আদার্স যে ডব্লিউ এইচ আছে সেই ডব্লিউ এইচ এর যে নিয়ম আছে সেই নিয়ম আমি তোমাদের শেখাবো যেমন হোয়াট ডাজ হি ওয়ান্ট তো এখানে প্রথমে যদি ডব্লিউ এইচ দিয়ে শুরু হয় হু বাদে তাহলে কি হয় না এই ডব্লিউ এইচ বসে যায় হোয়াট এরপর দেখবো ভার্বটা কোন কোন ভার্বটা কোন রূপে আছে ডাজ তো এটা প্রেজেন্ট রূপে আছে তাই প্রেজেন্ট কি ইজ তাহলে পরে বসবে তারপরে যদি অবজেক্ট থাকে তো অবজেক্ট আসবে সাবজেক্ট রূপে আর যদি অবজেক্ট না থাকে তো ডাইরেক্ট এরপরে ভার্ভের থার্ড ফর্ম বসে যাবে যেমন এখানে ওয়ান্ট আছে তো এখানে হয়ে যাবে ওয়ান্টেড ওয়ান্টেড বাই যোগে সাবজেক্ট অবজেক্ট রূপে শেষে বাই হিম কোয়েশ্চেন মার্ক এরপরে দেখো what ডিড you tell him what তো হোয়াট বসে যাবে তো এখানে ডিড আছে মানে কি past তো পাস্টের অগ্রলারি ভাব কি was what was

ডব্লু এর পর অক্সলারি ভার্ব ভার্ব অনুযায়ী অক্সলারি ভার্ব হয় তো এখানে যেহেতু ডিড এখানে ডিডটা যদিও ভার্ব নয় এটা ডিডটা অক্সলারি ভার্ব বা হেল্পিং ভার্ব তাই ডিড এর জন্যই কিন্তু এখানে ওয়াজ হয়েছে তারপর যদি অবজেক্ট থাকে অবজেক্ট সাবজেক্ট রূপে তারপর এখানে যেহেতু অবজেক্ট আছে হি বসেছে হি এর পর ভার্বের থার্ড ফর্ম এটা টোলটা ভার্বের থার্ড ফর্ম তারপর বাইযোগে সাবজেক্ট অবজেক্ট রূপে শেষে এবং শেষে অবশ্যই কিন্তু কোশ্চেন মার্ক দিতে হবে এটা ম্যান্ডেটোরি হোয়েন ডিড ইউ রাইট একই নিয়ম হোয়েন বসে যাবে যেহেতু ডিড আছে তাই ওয়াজ হবে অবজেক্ট কি আছে অবজেক্ট দ্য লেটার হোয়েন ওয়াজ দ্য লেটার রাইট

হুইচ পছন্দ করেছিল যেটা থাকে যে সরা থাকে যে নাউনটা থাকে সেটা কিন্তু বসে যায় হুইচ পেন এটাই বসে যাবে তারপর কি অকারি কি আছে যেহেতু এটা হুইচ পেন এটা সাব এটা একটা বিষয় সরি এটা একটা বস্তু সেজন্য হ্যাজ হয়ে যাবে এবং হ্যাজের পর কি হবে হ্যাজ এর পর আমরা জানি বিন তো আমরা কি কি জানি যদি ভার্ভের সঙ্গে আইএনজি যোগ থাকে তাহলে বিন হয় হ্যাভ হ্যাজ হ্যাডের পরে বিন হয় আর স্যাল উইল এর সঙ্গে বি হয় আর কথা বলে রাখি এখানে যদি অবজেক্ট থাকতো তাহলে হ্যাজ আর বিনের মাঝে কিন্তু সে অবজেক্টটা বসতো এখানে যেহেতু অবজেক্ট নেই তাই হ্যাজের পরে বিন বসে গেছে তাহলে হুইচ পেন হ্যাজ বিন ভার্বের থার্ড ফর্ম সিলেক্ট টি ই ডি সিলেক্টেড বাই রাজু নাম্বার ছয় হাউ ডিড ইউ ওপেন দা ডোর কিভাবে তুমি ওপেন দরজাটা ওপেন করলে খুললে হাউ ডবুইচ বসে গেল হাউ এরপর কি হবে অক্সলারি ভার্ব হাউ ওয়াজ যেহেতু ডিড আছে ওয়াজ হাউ ওয়াজ অবজেক্ট সাবজেক্ট রুপের সামনে দা দ্য ভার থার্ড ফ্রম ওপেন বাই ইউ নাম্বার সাত হোয়েন উইল দ্য বয় টেক রাইস কখন ছেলেটি ভাত খেয়েছিল তো এখানে হোয়েন বসে যাবে হোয়েন কি হবে এর পরে উইল তো উইলের সঙ্গে বি হয় কিন্তু যদি এখানে অবজেক্ট থাকে তাহলে উইল আর বি মাঝে কিন্তু অবজেক্টটা বসে যায় যেমন এখানে রাইস অবজেক্ট আছে তাহলে হোয়েন উইল রাইস এরপরে বি বসবে রাইস বি টেকের থার্ড ফর্ম কি এটা তো ভার্বের থার্ড ফর্ম হবে থার্ড ফর্ম কি বাই দা বয় হোয়াট উইল হি ইট অ্যাট নাইট হোয়াট উইল ইট অ্যাট নাইট তো এটা কি হবে প্রথমেই ডবল এইচ বসে যাবে তারপর কি উইল আছে উইল বসে যাবে এখানে কোনো অবজেক্ট নেই কোনো অবজেক্ট নেই তাই উইলে পরে ডাইরেক্ট বি থার্ড ফর্ম কি ইট ইটের থার্ড ফর্ম হচ্ছে ইটেন ইএেন বাই কোয়েশ্চেন মার্ক তো আশা করছি বিষয়টা তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি যদি কোনো অসুবিধা হয় কোনো জায়গায় বুঝতে তোমাদের সমস্যা হয় অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও পরের ভিডিও ভিডিও